যি সময়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌভাগ্য আঁচনির দ্বারা 23 লাখ নতুন উপভোক্তাক বিদ্যুৎ সংযোজনের পরিকল্পনা করেছে, ঠিক সেই সময়তে গহপুর সমষ্টির অন্তর্গত কল্যাণপুর গাঁও পঞ্চায়েতর দীপরা বৈগাঁওত বিদ্যুতের খুঁটা পুতিয়ে নিজের দায়িত্ব সামরিছে অসম বিদ্যুৎ বিভাগে। স্থানীয় রাইজে জানিবলৈ দিয়া মতে আজি 4-5 মাহৰ আগতে খুঁটা পুতি কিন্তু আজি কুপতি সংযোজন নকৰিলে বিদ্যুতৰ, যার ফলত এই উৎকট গরমত জমর যন্ত্রণা ভুগিবলগা হয়েছে স্থানীয় রাইজে। বিদ্যুৎ বিভাগে অতি সোনকালে বিদ্যুতৰ সংযোজন নকৰিলে রাইজে গণতান্ত্রিক আন্দোলন গড়ি তোলার হুঙ্কার দিছে। আমার গাঁওতে রাতে হাতি আই পেলায় উৎপাত করব, আপনাদের কেলে আমার লাইন দিয়া নাই, আমার ঘর দুয়ার ভাঙি খতম করেছে, তেল নাই কুপাহের কন্ট্রোলতে এক মাত এক লিটার তেল দিয়ে কেনকে চাকি জ্বলাই বহিম, আমলকে তেল আহা নাই কন্ট্রোলতে, এইবিলাক কষ্ট দিব লাগিব না, ইয়াতে জন্ম হয় ইয়াতে মরিবলগিয়া হল, বুড়া মানুষ হলু, এতিয়া কি হব, সরকার এনে খেলা দেখাইছে নাকি? ইয়াতে এই তার আমাক দেখাবলে টানিছে অকল, কিন্তু ইয়া বিজুলির কোনো পোহর বলিবলে একোয়ে নাইকিয়া। আমার লড়া ছালী আজি 6-7 মাহ বলিবলে নহয়, আজি চির দিনের প্রায় ইয়াত আমি চাকির পোহর পড়ছি, এটা আজি 2 মাহর পর কেরোসিন তেল নাইকিয়া, এটা কেরোসিন তেল নাই, বিজুলি বাতি নাই, আমার লড়া ছালী কেনকে পড়িব, কি পড়িব, কি পড়ি এক্সাম দিব, এটা আজ ছমহিয়া পরীক্ষা গল 10-এর, এটা আকৌ পুনের মেট্রিক এক্সাম আহি আছে, এটা মেট্রিক এক্সামত যদি আমার লড়া ছালী ফেল হয় তে আমি কম যে আমি পড়িব নয়, কিন্তু পড়িব নয় কেনকে, সরকারের দোষত বিদ্যুৎ বিভাগে কোনো পোহর সুবিধা দিয়া নাইকিয়া, গতি আমার লড়া ছালীকে আমি দুঃখী পেলে কোনো ফায়দা নাইকিয়া, গতি সরকারক মানে দুঃখ যে সরকারে কোনো পধ্যে আমাক এই তারখিনি আমাক দেখাবলে নহয়, বিজুলি বাতি যদি পোহর দিয়ে অতি সোনকালে দিয়ক, নহয়তো বা আমার এই প্রদর্শনী দেখায় আমাক রাখাত থাকি এই তার খুলি লৈ যায় আমি মই ভাল বলে ভাবো, আর গতি এই কেরোসিন তেল নাই, লড়া ছালী পড়িবলৈ অসুবিধা, সরকারে চকু মেলি চাও, আমার লড়া ছালী গরমত বিচনি মারি তত নাপায়, কিন্তু বিদ্যুৎ বিভাগ মন্ত্রী সকলে তেওঁলোকে এসিত আছে, তেওঁলোকে কি আমার বিষয় অনুভব করে চাব, কৃষক কেনেকে জিয়াই আছে। গহপুরৰ পৰা দেবীলাল নেওয়াৰ রিপোর্টস, ইন্ডিয়ান প্রাইম নিউজ, অসম।